দেখবেন অনেক প্রতাপশালী বাদশা বড় বড় লেকচার দিচ্ছে, হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড। সারাদিন সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন, চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদাল্লাদ করে বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আর দুহা কা আর দু সেনা ইওয়াল আর, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আর একজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেনেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? আরেকজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে। ইহুদিরা তো আমাদের চিরশত্রু, আপনারা জানেন, এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই, থিসিস করার দরকার নেই। প্যালেস্টাইনের দিকে তাকান বুঝতে পারবেন, ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না, এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই 50-60 বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা হয়। যাই হোক, একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত, আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব? সাহাবীরা তাকে বললেন আগে কালিমা শাহাদাত পড়, তারপরে উহুদের মাঠে আসো। সে এসেছে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় আরো ইহুদিরা আছে, ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, সব মিলে গেছে, তারপরেও তারা গ্রহণ করছে না। এই ছেলে সত্য চিনতে পেরেছে, সে চলে আসছে সত্যের কাছে, এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাম দেখলেন তার লাশটা, দেখে বলছেন এই যুবক, ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবিরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিলা কলিল উজিরা কাসির, সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। জীবন তো তাদেরও ছিল, এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন। নর্মালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহেল তাকে নির্যাতন করছে করছে করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে ইমাম মুস্তাহিদ মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই, এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস। জীবন তো তাদেরও ছিল, শুধু সাহাবি কেন, তাবেঈদের দিকে তাকান, তাবে তাবেঈন তাকান, আমাদের চার ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিস্ফোরণে তাকে হত্যা করা হয়েছে, তার টাকার অভাব ছিল না, তার কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না, আল্লাহপাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার দিকে তাকান, আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তার দিকে তাকান, তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিচ্ছেন আরেকটা, ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে আর কি। তিনি বলছেন ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কশিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না, তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ
তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবীদের থেকে নেন তাবেই থেকে নেন তাবে তাবেই থেকে নেন মুস্তাহিদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বাদ বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা কড়ি সম্পত্তি এগুলোর জন্য কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাদী করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন আল্লাহ পাক সূরা হাদিদের মধ্যে বলেছেন ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়দিন আ'জাবাল কুফফারা নাবাত থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান থুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله পাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী এই দুনিয়ার হায়াতটা খেলা খেলা মানে কি দেখেন ছোট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে ওর কাছে দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খেলা ওয়াল্লাহু একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি তামাশা ডোন্ট কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাও দাও ফুর্তি করো লাহ আর একটু বড় হবে ও জিনাতুন তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমন ভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফলল এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড়কুটা বাকি থাকলো এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদওয়ান মাগফিরাত ক্ষমা অথবা আযাবুন শাদীদ আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর 60 70 100 বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটি ভাবে 30 40 50 বছর চলে গেছে কারো 20 বছর 25 বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় 60 বছর তাহলে এখন বাকি আছে 30 বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই 30 বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি 20 বার মদ খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাঁটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারব আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাঁটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছর আমি কি কি করেছি দেখবেন আপনি জেনার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই যাকাত দেন নাই কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কয় রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ ওযু করে এসে দুইটা রাকাত নামাজ পড়ে
চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতানি আনা আব্দুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা ইসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا نأبرن at least أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم تين بار شكر پاني فلدن الله كاتش وعدا كورن الله جا كورو چه چھر دي بو آگامي جوتو دن بجا تھاك بو قرآن ابن سنر بائر ایک چول جا بونا انشاءاللہ ابن آگامي دن گلو تے الله پاک تمہار آدش جوخن جنب آشبه আমি পালন করব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে মন থেকে তওবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে আল্লাহ পাক শুধু গুনাহ maaf করবেন তা নয় আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে আমি দলিল দিচ্ছি ইল্লা মান তাবা সূরা ফুরকান পড়ে দেখেন তারা ব্যতীত যারা তওবা করলো وآمن وعمل عمل عمل عملا صالحا এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো উলাইকা ইউবাদ্দিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক এই সব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার কোন কোন বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই যার আগের কোনো পাপ নাই পিছনের কোনো পাপ নাই দিনে 100 বার তওবা করতে আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাতে গিয়ে চিন্তা করেন দেখবেন আপনি একটা পাপ পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা মূলনীতি বলেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে আমরাও বুঝবো এটা আমরা বুঝবো না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেড স্পট ডেড এটা দুনিয়ার জীবন তার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেড একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নাহর প্রতিকূলে আমল আকীদা মানহাজ মুআমালাত এগুলো দেখলে কি করবেন কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে কি করবেন বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নাহ ফিরে আসবেন আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরিক করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলো তো গায়ে আপোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কোশ্চেন কালেও কোরআন সুন্নাহকে প্রাধান্য দেয়া হলো না তখন আপনি কি করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চায় হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ ওজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিচ্ছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এবং এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তখন পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন
ইউনিভার্সিটি পরিবেশগুলো দেখছেন, ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায়, কি করবেন আপনি? তো প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে আপোষ করব, নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব, কোনটা করব? বিশ্বাস করেন, যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ, কোরআন সুন্নাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন, আপনি মেনে নেবেন, চলবেন, তখন আপনি বাধা পাবেন, প্রচুর বাধা পাবেন। প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে, বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও, পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে। কি করবেন? ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে। মান রব্বুক, সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করে নাই। সিম্পল, যে তাওহীদের উপর ছিল, শিরিক করেনি, উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরিক করেছে, সে কোশ্চিন কালে উত্তর দিতে পারবে। শিরিক করে মারা গেছে, তওবা করে নাই, উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মাদিনুক, পৃথিবীতে যে দীন ইসলামকে চূড়ান্ত সত্য রূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চিন কালেও মাদিনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপে ছলে হাসি তামাশা গ্রহণ করেছে, সে কখন উত্তর দিতে পারবে না। মান নাবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চিন কালেও মান নাবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? এক নম্বর তাওহীদ পন্থীরা পারবে, দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে, তিন নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন, এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান, দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়াত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল হালাল হালাল, কোশ্চিন কালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো, কোশ্চিন কালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা শেকেলে শেকেলে শেকেলে, এটা শেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে, কিচ্ছু নাই কোরআন সুন্নার বাইরে, কিচ্ছু নাই, যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন, এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয় মাঝে মাঝে সারলেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়, মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে, এরকম ভর্ষণে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না, তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন, মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে, মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না, এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ, আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন, এই কথার সাথে একমত আছেন তো?
এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কুরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বিরাত করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি জেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জামাআ নাই দেখবেন আপনি সেই রকম সলফে সালেহীনদের যুগের মতো শৌর্যবীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নাই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন ভিতর থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ পাক তখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলব প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরআন পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না ইনশাআল্লাহ বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সব কিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেম ওলামার কাছে যাবেন তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলাম এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ আবাদ করবেন মক্তব চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন কোরআনের জন্য আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ তারপরে আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার ২৪ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি সুন্না অনুযায়ী করার চেষ্টা করবেন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার তাসকিয়া অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয় মৌতের স্মরণ করতে হয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গীবত রিয়া অহংকার সমালোচনার সংস্কৃতি দূর করতে হবে মনের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না তখন তাসকিয়া অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সূরা কাফের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে মাওলানা তারিক জামিল নাম শুনেছেন
তারেক জামিল হুজুর হাফেজাহুল্লাহ আল্লাহ পাক তাকে দীর্ঘ নেকায়েত দারাজ করুক দেখবেন তিনি এই কয়দিন আগে সফর করেছেন দাওয়াতী তাবলীগের সফর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুঘ্রাণ পাচ্ছেন পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে কোত্থেকে আসছে তখন তিনি চলে গেলেন গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন এসে দেখেন সেম ঘটনা তিনি বলছেন যে এটা কোত্থেকে আসছে খাদেম তিনি বলছেন যে দুই দিন আপনি এসেছেন এটা তো আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি আপনার ইমাম বুখারীর নাম শুনেছেন নাম শুনেছেন তো সহি বুখারী কার কার বাসায় আছে মাশাআল্লাহ একটা কথা বলে দিই যারা বিগিনার ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন শুরুতেই সহি বুখারী হাতে নিয়ে পড়া শুরু করবেন না কেননা নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে এটা কি হবে আপনি গ্র্যাজুয়ালি আগাতে হবে প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন বুলুগুল মারাম মিশকাত ফয়জুল কালাম এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন আরবি শিখবেন এবারত পড়া শিখবেন নাওসরফ জানবেন তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন এবং এগুলোর মধ্যে সব কিছু বুঝতে পারবেন জরুরি না অনেক কিছু আপনি বুঝতে পারবেন না যেটা বুঝতে পারবেন না আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পণ্ডিতি করতে যাবেন না একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি হাদিস মানি না বলছে না অনেকে বলছে অনেকে বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই অনেকে বলছে তাকদীরই সব কর্মের কোনো স্বাধীনতা নাই একদল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে আমলের কোনো দরকার নাই আরেকদল বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায় মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে আবার নতুন একদল টাটকা এরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নন আরও নবী আসতে পারে না একা একা পণ্ডিত হওয়া যাবে না আলেম ওলামার সোহবত লাগবে আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি এদিকে মনোযোগ দেন মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে আজকে ফজরের নামাজ ধরেন তো রাতে সারা রাত ঘুম হয় নাই সেজদা দিয়েছে যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা এখন বেচারা ঘুম থেকে উঠে বলছে আমার নামাজ হলো কিনা এক সেজদা ঘুম দিয়ে কাটালাম এখন মনে করেন যে আমার কাছে এসে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই মাসালা কি হবে আমি তাকে বললাম এই নান কোরআন এই নান বুখারী এই নান মুসলিম এই যে তিরমিজি এই যে নাসাই এই যে ইবনে মাজা এই যে আবু দাউদ সব হাদিসের বই দিয়ে দিলাম দিয়ে বললাম বাসায় যান পড়েন পড়ে মাসালা দেখে নেন বলেন তো এটা কি হবে এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না যারা মাসালা জানে না সবাই জানে যারা মুস্তাহিদ তারা না হয় জানে সবাই কি জানে ম্যাক্সিমামই জানে না তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসালা সে আমাকে ফলো করলো এটা কি তার অন্যায় হয়েছে এটা কি তার জন্য হারাম সে কি শিরক করে ফেলেছে সে কি বেদাত করে ফেলেছে এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাইরা আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে নয় সম্পর্ক রাখবেন তো এটা গেল রাসূলের এক্সাম্পল দিলাম দলিল দিলাম মেরাজের রাতের ঘ্রাণ আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু দলিলটা দিলাম এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায় দলিল তো অনেক পাওয়া যায় কিন্তু এগুলো কোরআন সুন্নার রেফারেন্স না এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই হাদিসে নাই রিনাউন্ড একটা দলিল হচ্ছে ইমাম বুখারীর ঘটনা আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহি হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন সংকলন করেছেন তার ইন্তেকালের পরে তার যে কবর সেখান থেকে মেশকাম্বরের গন্ধ আসা শুরু করে এর রিনাউন্ড ঘটনা সবাই জানে জিজ্ঞাসা করে দেখ বড় বড় সালাফি আলেমরাও তাদের অনেকের গ্রন্থের মধ্যে এটা এনেছেন এরপরেও কি সম্ভব এই যুগে কি এটা সম্ভব মাওলানা তারেক জামিল নাম শুনেছেন তারেক জামিল হুজুর হাফেজাহুল্লাহ আল্লাহ পাক তাকে দীর্ঘ নেকায়েত দারাজ করুক দেখবেন তিনি এই কয়দিন আগে সফর করেছেন দাওয়াতী তাবলিগের সফর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুঘ্রাণ পাচ্ছেন পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে কোত্থেকে আসছে তখন তিনি চলে গেলেন গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন এসে দেখেন সেম ঘটনা তিনি বলছেন যে এটা কোত্থেকে আসছে খাদেম তিনি বলছেন যে দুই দিন আপনি এসেছেন এটা তো আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ
এখন এগুলো ঘটনার তো আপনি মারিফতের ঘটনা আল্লাহ পাকের কারামত এগুলোর তো আপনি অথেন্টিক প্রোটেস্টন ব্যাখ্যা দিতে পারবেন না, পারবেন ব্যাখ্যা দিতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে মানুষ জান্নাতি, হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামি? হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামি? হামজা রাদিয়াল্লাহু আনহু একজন সাইয়্যিদুস সুহাদা, শহীদদের সর্দার, উহুদের মাঠের শহীদ যারা আছেন তারা কি জান্নাতি না জাহান্নামি? হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় তার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন এবং সেখানে সে জান্নাতে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা ফল খেয়ে বেড়ায়। এখন নিঃসন্দেহে উহুদের সাহাবিরা সব জান্নাতি। এখন জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি ঘ্রাণ আসে সেই সেই ঘ্রাণটা কি জাহান্নাম থেকে আসবে নাকি বোকা কথা বলেন? জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি সত্যি সত্যি ঘ্রাণ আসা শুরু করে আর কিছু মানুষ সেটা পায়, সেই কবর থেকে কি জাহান্নামের গন্ধ আসবে না জান্নাতের গন্ধ আসবে? আর যদি আমরা বলি যে মাশা আল্লাহ মদিনার পরিবেশটা পুরো জান্নাতি পরিবেশ, তার মানে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হলো? কথা বোঝেন নাই? আমরা যদি বলি বাহ মদিনার পরিবেশটা মাশা আল্লাহ জান্নাতি, তাহলে এই কথার মধ্য দিয়ে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে? কিসের সাথে কি মিলে তালমোল পাকিয়ে অনলাইন গরম করে আল্লাহ ভালো জানে। আমি খুবই ইন্টেলেকচুয়াল লেভেল দেখে আমি খুবই হতাশ যে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল এত নিচু হতে পারে। আর কোরআনে আল্লাহ বলেছেন জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো হৃদয় কল্পনা করে নাই। এই আয়াত কি আমরা জানি না? এই আয়াত আমরা জানি না? আর মনে করেন আপনি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে গিয়েছেন, আপনি সুঘ্রাণ পেয়েছেন, এর মানে কি আপনি কবর পূজারী হয়ে গেছেন? কেউ পেয়েছে কেউ পায় নাই, আল্লাহ আলাম, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পাওয়াবেন, যাকে ইচ্ছা না তাকে পাওয়াবেন না, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ পাক যদি কাউকে পাওয়ান আপনি সেখানে বিতর্ক সৃষ্টি করছেন কেন? বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই, পেট্রো ডলার নিয়ে দুটা কথা বলতে পারেন না, ইয়েমেনের বম্বিং নিয়ে দুটা কথা বলতে পারেন না, আরবের বিভিন্ন কারাগারে বড় বড় শায়েকরা যে কারাগারে পচে পচে মরছে তাদের নিয়ে দুটো কথা বলতে পারেন না, হলোইন উৎসব চোখের সামনে হয়ে গেল দুটো কথা বলতে পারলেন না। সুবহানাল্লাহ, মানুষ দিন দিন কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ এই যে আহলে কোরআন হয়ে যাচ্ছে, কত ফেরকা, কথা বলার সুযোগ নাই, কথা বলার ইস্যু নাই, মানে দিনের সব কাজ করা শেষ, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাকে দেখতে হবে। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে হিংসা। এক নম্বর কি? হিংসা। দুই নম্বর পরস্পরিকতা। তিন নম্বর অহংকার। এবং চার নম্বর কিছু উপকার হলে, যুবকদের একটা ফ্লো সৃষ্টি হলে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা। উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাগুলো এক্সেপশনাল। কারণ কি? যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন অলিতে গলিতে, এই ঘটনা আপনারা সবাই জানেন, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ। তো তিনি ইনভেস্টিগেট করছেন, খলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য। এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে, জাল হচ্ছে, বাচ্চাটা থেকে কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা আপনি বাচ্চাটাকে খাওয়াচ্ছেন না কেন, বাচ্চাটা কাঁদছে। ওই মহিলা বলছে হায়দা বাইনি, ওয়াল্লাহি হায়দা বাইনি ওয়া বাইনা উমর, আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয়, আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব। কি বিচার দিবেন? ওমরের জামানা আমার না খেয়ে আসি, এখানে কি এখানে কোনো খাবার নাই, তাহলে কি আছে এখানে? পানি আছে। বুঝলাম না বিষয়টা কি। আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চাটা ঘুমিয়ে যাবে পরের দিন আবার জেগে উঠবে, এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন, চিন্তা করতে পারেন? এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহুর কলিজা কেঁপে উঠল, পায়ে আবার মদিনায় গেলেন, বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন, নিজের কাঁধে। তার পাশে একজন সাহাবি ছিলেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন আমাকে দিন, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তিনি বলছেন না তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন, নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাটাকে খাওয়ালেন, এরপর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, যা হাদ্দু মাস্তাতাতু ফাগফিরলি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাব, উমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ কেমন করে বোঝাব? এগুলো
হিস্ট্রি হয়ে গেছে এখন, এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, অ্যাবসলিউটলি নো কানেকশন হোয়াটসোএভার, পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই উমর রাদিয়াল্লাহু আনহুর ওই খেলাফার সাথে। ওইটা সুদূর সোনালি অতীত, তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ, যারা আরশের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ, তারা আমাদের আদর্শ হওয়া উচিত। যাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত উমর রাদিয়াল্লাহু আনহুকে আদর্শ মানা। আর একদিন এটা শোনেন, ডেঞ্জারাস ঘটনা, উমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর করেছেন, কিসের? মিশরের। ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধ বিশ্ব। এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিলেন, তার নাম সম্ভবত মুহাম্মদ বা অন্য কিছু হবে, আমার ঠিক মনে নেই। তো সে কি করতো? সে তার বাবার পাওয়ারে চলতো, চলে না অনেকে এখন পাওয়ারে চলে না, আচ্ছা ভয় পাচ্ছেন নাকি? আচ্ছা সত্য কথা। তো এরপরে সে কি করতো? জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো, আমার বাবা গভর্নর তুমি জানো, আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো, আমার বাবা গভর্নর তুমি জানো, এভাবে সবার সাথে ডিল করতো। তো একদিন মিশরের এক কিপ্তি বলা হয়, খ্রিস্টান, খ্রিস্টান সে মুসলিম না, তাকে সে খুব মাইট দিছে আর কি, মাঝে মাঝে দেয় না মাইট, এখন তো হল টলেও ঢুকায় মাইট দিচ্ছে আর কি, এক বেচারাকে তো মেরে মেরেই ফেলাই দিল শেষ, মনে আছে? আচ্ছা যাই হোক, এখন সে বিচার দিতে যাচ্ছে আমর ইবনে আসের কাছে, কিন্তু লোকজন বলছে আমর ইবনে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল খাত্তাবের কাছে যাও, কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক। তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে, এসে মদিনায় এসে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ মুখ লাল হয়ে গেল, তিনি বললেন বসো, এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনে আসকে, তুমি তোমার ছেলে সহ মদিনায় চলে আসো, দেখা করো, ইমার্জেন্সি। এবার সে আসলো মসজিদের মধ্যে, সবাই কিনে বসে, বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন, আমর ইবনে আস পাশে, তার ছেলে পাশে, ওই মিশরের কিপ্তি আইন আল কিপ্তি, এবার কিপ্তি আসছে, এসে বসলো, বলছে বলো কি সমস্যা? তখন কিপ্তি বলছে ইয়া আমিরুল মুমিনিন, এ আমার উপরে আমাকে মেরেছে, লকদ দরাবানি, সে আমাকে মেরেছে, বিফাদলি সুলতান ইয়াবি, তার বাবার এই কর্তৃত্বের ফলে। আচ্ছা এখন উমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল আকরামিন, সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও, তুমি চিন্তা করতে পারেন, সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও, ইদরিব ইবনুল আকরামিন। সে সবাই থতমত যে কি ব্যাপার, আমর ইবনে আসের ছেলেকে সবার সামনে মারা হবে? ইদরিব ইবনুল আকরামিন, আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে, এখনই মারো। সবার সামনে এই কিপ্তি আমর ইবনে আসের ছেলেকে সবার সামনে পিটালো, পিটানোর পর শেষ হয়নি এখনো, এবার তিনি বলছেন আলান, এবার আদরবু আলা রাসি আমর, এবার আমরের মাথার উপরে মারো, এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো, ওয়াল্লাহি মা ওয়াল্লাহি মা দরাবাকা ইল্লা বিফাদলি সুলতানে, আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে, ওকেও মারো। চিন্তা করতে পারছেন? কিপ্তি বলছে যে লা হাজাতা লি বিযালিক, ইয়া আমরুল মুমিনিন, আমার এর কোনো প্রয়োজন নাই, ওয়াকাদ দরাবতু মান দরাবানি, যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি, আমার আর কোনো কিছু দরকার নেই, এবার তাকে ছেড়ে দেন। এই যে দেখাচ্ছি আপনাকে ন্যায়পরায়ণ শাসক, তো ইনারা জান্নাতে যাবেন নাকি আমি যাব নাকি, আমি আপনি যাব নাকি, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আরেকদিন যাচ্ছেন রাতের বেলা, দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে, এই মেয়ে এই দুধে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা, কারণ আমিরুল মুমিনিন এটা কঠিনভাবে আইন করেছে, করা যাবে না। তখন মা বলছে এখানে কি আমিরুল মুমিনিন আছে নাকি, ওমর কি এখানে আছে? তখন সেই মেয়ে বলছে ওমর নাই, তা তো কি হয়েছে, তার রক্ত আছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার ওই পাশের সাহাবিকে বলছেন আসলাম রাদিয়াল্লাহু আনহু, এই বাড়িটাকে মার্ক করে রাখো, কালকে সকালে আসতে হবে। পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির, ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি, তোমার মেয়েটাকে ডাকো। মেয়েকে ডাকা হলো,
জিজ্ঞাসা করা হলো এই মেয়ের কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মুমিনিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ভ থেকে ওমর বিন আব্দুল আজিজের যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় পরাশক ছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকওয়া দেখে এরকম অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে হাদিয়া হাদিয়া তো উমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আতিকা তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ বণ্টন করে দিচ্ছি উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে তখন তিনি বলছেন আমিরুল মুমিনিন আমার আমি ভাগ করলে কি সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবা এটা আমার জন্য হারাম কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছেন বলতে থাকলে অনেক বলা যাবে আসলে কারণ আমাদের টাইমও খুব বেশি না উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা স্বতন্ত্র খুতবা আসবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো একটা কথা বলতে যাচ্ছিলাম যে ইমামুন আদেল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নূরের মিম্বর দিবেন এবং আরশের নিচেও ছায়া দিবেন যাকে আল্লাহ পাক যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটাই নসিহত সেটা হলো ইত্তাকি দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে মুয়াজ তোমাকে ইয়েমেনের শাসনকর্তা করছি কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনি আরশের ছায়া ছায়া পাবেন যদি না পারেন তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আযাব অপেক্ষা করছে এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন